আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি লাঞ্চ মেনুতে খাসির বিরিয়ানি করব। এর জন্য আমি মশলা এখানে চাল রেডি করে নিয়েছি, আর মাংস আমি কষিয়ে নিয়েছি। এখানে খাসির মাংস টক দই দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কীভাবে আমি ঘরে যা ছিল তাই দিয়ে বিরিয়ানিটা করেছি, কীভাবে করেছি এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি মশলাটা দিয়ে দেব, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লং, জয়িত্রী, এটা হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে পোলাওয়ের চালটা দিয়ে আমি একটু ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দেবেন। আর 3 থেকে 4 মিনিট আপনারা দেখবেন ভিডিওটা। এটা অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও না দেখেই কমেন্ট করে, তবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। তো চালটা এখানে আমি ভেজে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ দিয়ে আবারও একটু ভেজে নিলাম। আমি এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। চাল যতটুকু তার দ্বিগুণ পরিমাণ আমি গরম পানি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা কিশমিশ দিয়ে দেব। এখন দিয়ে আমি ঢেকে দেব, পানিটা টেনে আসলেই খাসির মাংস অ্যাড করব। তো ঢেকে দেব এখন। তো পানিটা টেনে আসছে, এখন কষানো মাংসটা আমি দিয়ে দেব। অনেকেই অনেকভাবে খাসি বিরিয়ানি করে, আমি যেভাবে করি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে এভাবে বিরিয়ানিটা করলে। মাংস এবং চালের সাথে একসাথে মিক্সড করে দিলাম, দিয়ে আবারও ঢেকে দেব। পানিটা টেনে আসলেই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। মাংস পোলাওয়ের চাল মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। আর চুলার গ্যাসে জালটা একদম হালকা আছে থাকবে। এই তো হয়ে গেছে, এখন আমি উপর নিচ করে দেব। বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর খেতেও অনেক মজা হয়েছিল। এখন উপর নিচ করে দিয়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এখন আমি পরিবেশন করে নেব। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমার রেসিপিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।